Hello guys, I am Duronto Khan. Welcome to my first blog. তো আমি তোমাদেরকে আমার লাইফস্টাইল ব্লগ, আমার ডেইলি ব্লগ, আমার দৈনন্দিন জীবন কিভাবে কাটছে, কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, ওইসব বিষয় নিয়ে হচ্ছে, মূল কথা হচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে তোমাদেরকে হচ্ছে আমার ব্লগ দিব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল ইউটিউবে ব্লগ করা, কিন্তু আমি গ্রামের ছেলে আর আমার জীবন মানটা হচ্ছে একেবারেই নর্মাল। আমার খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু মিলিয়ে হচ্ছে নর্মাল। তো ওই নর্মাল জীবনযাপনের আলোকে, নর্মাল জীবনযাপন থেকে হচ্ছে আমি তোমাদেরকে ব্লগ দিব। যদি তোমরা আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, তাহলে অবশ্যই সেটি সম্ভব হবে। এর আগেও হয়তো অনেকে দেখেছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু এখন যে চ্যানেলটা ওইটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। ওই চ্যানেলটাতে হচ্ছে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সকল প্রকার সাবধানতা অবলম্বন করব। আজকের এই ব্লগটা হচ্ছে আমার টপিকটা হচ্ছে আমার ডেইলি লাইফ নিয়ে। আমি তোমাদের সামনে যে হাজির হইতে পারছি এবং তোমাদেরকে যে আমি আমার এই মনের কথাগুলো বলতে পারছি, আমার খুব ভালো লাগতেছে, সত্যি খুব ভালো লাগতেছে। তোমরা বিশেষ করে আমার বাংলাদেশি ভাইরা আমাকে সাপোর্ট করবা, আর ইন্ডিয়ার কলকাতার যারা আমাদের বাংলা ভাষাভাষী তোমরাও আমাকে সাপোর্ট করবা। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, দেখো একেবারে গ্রামীণ পরিবেশ, পাহাড়ি অঞ্চল, এবং এটা হচ্ছে সাদা মাঠা। এই যে গরু ঘাস খাইতেছে, এই পরিবেশগুলো হচ্ছে সবাই সচরাচর পরিচিত এই পরিবেশের সাথে। তাই তোমাদেরকে আর কী বলবো আমার মনের কথা, তোমরা তো অবশ্যই জানো। আমি রেগুলার হতে চাই ইউটিউবে, আমার ডেইলি লাইফ নিয়ে, আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে হচ্ছে আমি রেগুলার হতে চাই এবং তোমাদের সাথে থাকতে চাই। যদি সৃষ্টিকর্তা আমাকে দয়া করেন, তোমাদের সাথে আমি অবশ্যই থাকবো। আমি ইউটিউবিং আর বাদ দিব না, আমি ইউটিউবিংয়ে থাকবো, এটা আমার ড্রিম, অনেক দিনের স্বপ্ন। তো আমি আমার ফ্যামিলিতে হচ্ছে আমার মা বাবা, আমার এক ভাই আছে, সে অনেক দূরে চাকরি করে, কাজ করে। আমার বাবা একজন কৃষিজীবী, চাষাবাদ করেন, আমার মা গৃহিণী, আর আমি ব্যক্তিগত জীবনে একজন স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারে পড়ি। তো যদি আমি এর আগে থেকে ইউটিউবে থাকতাম তাহলে আমার অনেক ভালো হতো, আমি সময়টাকে আমি হচ্ছে কেয়ার করিনি। তো আমার ব্যক্তিগত জীবনে আমি যা কিছুই করেছি, কিন্তু ইউটিউবটা আমার বিনোদনের একটা জায়গা আমি মনে করতেছি আর কি। আর আমরা গ্রামীণ পরিবেশে থেকে হচ্ছে আমাদের লাইফস্টাইল কেমন হবে তোমরা তো অবশ্যই জানো, অবশ্যই বুঝো যারা গ্রামে থাকে তাদের অবস্থাটা কেমন হয়, এবং সব সুযোগ সুবিধা হচ্ছে গ্রামের মানুষ পেয়ে থাকে না। আমরা গ্রাম থেকে ইনশাল্লাহ আশা করব যে অবশ্যই ছোট ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে আমাকে সাপোর্ট করবা তোমরা, এবং নিঃস্বার্থে আমাকে যদি সাপোর্ট করো, আমি তাহলে অবশ্যই আনন্দিত হব, উৎসাহিত হয়ে তোমাদেরকে আবার পরবর্তীতে রেগুলারলি ব্লগ দেব। তোমরা আমাকে সাপোর্ট করিও, আমার জন্য দোয়া করিও, আশীর্বাদ করিও, আমি তোমাদের সাথে থাকব। আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই হচ্ছে ভাবতেছি, গতকাল থেকে ভাবতেছি যে আমি ব্লগ তৈরি করব, কিন্তু ক্যামেরাম্যান কাউকে পাচ্ছিলাম না। আমার যে ফ্রেন্ডটা ক্যামেরা করবে সে চলে গেছে হচ্ছে স্কুলে, তো আসতে লেট হচ্ছে। তো আমি ভাবলাম নিজের কাজটা নিজেই আজকে আপাতত করি নেই নর্মালি, তো পরবর্তীতে হয়তো আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাব আস্তে আস্তে, কারণ এই নিয়মটুকু আমাকে শিখতে হয়েছে দীর্ঘদিন ধরে, শিখে ভালো করে শিখে তারপরে এসেছি এই প্ল্যাটফর্মে। তো তারপর নিজে থেকে ভিডিও করা শুরু করলাম, ভিডিও শ্যুট করতেছি, কিন্তু পেটে খুব ক্ষুধা লাগছিল, ভিডিও করার আগে একটু খাওয়া দাওয়া করেছি, ভাত খাইছি হচ্ছে একটু কম বেশি খাই নাই, একটু খাইছি, মানে পেটে ক্ষুধা লাগছিলো, তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তখন তো ভিডিও করতে পারতাম না যদি ক্ষুধা থাকতো পেটে। খাওয়া দাওয়া করে তারপরে আসছি, আর তোমরা খেয়েছো কি না আমি জানি না, তোমরাও খাইবা, না খেয়ে থাকবে না। আর হচ্ছে আমি একটু বলতে কি, আমি একটু ঘুমাই বেশি, আমার চোখে ঘুম বেশি, দিনের বেলা ঘুম আসে, আর যখন ঘুমিয়ে পড়ি, বিছানায় যখন শুই তখন কিন্তু আবার চোখে ঘুম ধরে না এত সহজে, আর যখন ধরে এত সহজে উঠিও না,
এটা হচ্ছে আমার একটা অভ্যাস আর কি। কি আর বলবো রে ভাই, আমার বাবা খেতে কাজ করতেছেন আর আমি ঘরে ঘুমাচ্ছি। ছেলে হিসেবে আমার আমি কতটুকু দায়িত্ববান আপনারাই বুঝতে পারছেন। আর আমি আশা করব যে তোমরা আমাকে সাপোর্ট করবা। তো আমার এই ভিডিওটি, আমার এই ফার্স্ট ব্লগ, আমার ডেইলি লাইফ নিয়ে আমি যে প্রথম ব্লগটি করলাম, যদি তোমাদের এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমিও তোমাদের সাথে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকা যে বেল আইকনটি ওইটা চালু করে দিবা, তাহলে পরবর্তী ভিডিওতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। আর ভালো থেকো, আল্লাহ হাফেজ।